Hello viewers, welcome to my YouTube channel Online Education Master. আইপিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে মোট পাঁচ হাজার চারশো সাতানব্বইটি ক্লার্ক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কী বলতে হয়েছে এক্সাম সিলেবাস কী রয়েছে আবেদন করা লাস্ট ডেট কী বলতে হয়েছে এজ কত লাগবে তো সেই সব কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেবো তো বন্ধুরা আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি নিচে থাকা লাল কালের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে অল বেল বেলাইকনটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি এখানে বলতে হয়েছে সবার উপরে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন তার নিচে বলতে হয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্কস তো এখানে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে বিভিন্ন ব্যাঙ্কে তো এখানে আপনাদের তারপরে এখানে ওয়েবসাইট বলতে হয়েছে ট্রিপল ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন তো তার নিচে এখানে বলতে হচ্ছে দ্য অনলাইন এক্সামেশন প্রিলিমিনারি অ্যান্ড মেন্স ফর দ্য নেক্সট কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর সিলেকশন অফ পার্সোনাল ফর ক্লার ক্লারিক্যাল ক্যাডেট পোস্ট ইন দ্য পার্টিসিপেটিং ব্যাঙ্কস ইন টেন ইস টেন্টিভলি শিডিউল ইন আগস্ট আগস্ট অর সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো এই নিচে এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে পার্টিসিপেটিং আর আর বি বলেছে তো অর্থাৎ এখানে কিন্তু এই ব্যাঙ্কগুলোতে আপনাদের এখানে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে তারপরে নিচে এখানে বলতে চাইছে টেন্টিভ শিডিউল তো এখান থেকে কিন্তু আপনাদের আগামীকাল থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়ে যাবে এখানে বলে দেওয়া হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট নোডিফিকেশান অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস টুয়েলভ সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ বারো সাত দু হাজার একুশ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে যাচ্ছে আর এক আট দু হাজার একুশ অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ কিন্তু এখানে আপনাদের অনলাইনে আবেদনের লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে তারপরে এখানে আপনারা কবে থেকে প্রি প্রিলিমিনারি অর্থাৎ প্রি এক্সামের ট্রেনিং দিতে পারবেন তো সেই সব কিছু এখানে ফুল ডিটেলস কিংবা শিডিউল এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে আপনাদের প্রিলিমিনারি অনলাইন সিবিটি হতে চলেছে এখানে আপনাদের আঠাশ আট দু হাজার একুশ থেকে উনত্রিশ আট দু হাজার একুশ আর চার নয় দু হাজার একুশ তারপরে রেজাল্ট কিন্তু এখানে আপনাদের বেরোবে প্রিলিমিনারি প্রিলিমিনারি টেস্টের রেজাল্ট সেপ্টেম্বর কিংবা অক্টোবর দু হাজার একুশে তারপরে এখানে আপনাদের মেন মেন এক্সামিনেশন হতে চলেছে একত্রিশ দশ দু হাজার একুশ অর্থাৎ অক্টোবর মাসের একত্রিশ তারিখ দু হাজার একুশে আপনাদের কিন্তু অনলাইনে মেন্স এক্সাম হতে চলেছে তার নিচে এবার আমরা চলে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে রয়েছে তো এখানে আপনাদের কিন্তু অবশ্যই ভারিত হয়ে থাকতে হবে তারপরে এখানে এজ এখানে এজ লিমিট টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট ইয়ার্স অর্থাৎ কুড়ি থেকে আঠাশ বছর হতে গেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তার নিচে এখানে আপনাদের আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন এস এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন ও বিসি ক্যান্ডিডেটরা তিন বছর এছাড়া কিন্তু আদার্স ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বিভিন্ন করে বয়সের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এবার আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস দেখে নেব তো ওখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে গ্র্যাজুয়েশন করা থাকলে যে কোনো শাখে গ্র্যাজুয়েট হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আইবিপিএস ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবেন এর সাথে বলতে হচ্ছে এখানে আপনাদের প্রফিসিয়েন্সি ইন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অর ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটোরিজ ফর হুইচ ভ্যাকেন্সিস এ ক্যান্ডিডেট উইস টু অ্যাপ্লাই এস পেফারেবল অর্থাৎ এখানে কিন্তু আপনার যে স্টেট কিংবা ইউটির জন্য আবেদন করবেন তো সেখানকার কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাদের এখানে জানা থাকতে হবে তারপরে এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে আপনাদের বিভিন্ন ক্যাটাগরি বলতে রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি আর পি অনলাইন অনলাইন এক্সামিনেশন এখানে আপনাদের হতে চলেছে এখানে প্রিলিমিনারি এক্সামেশান এখানে আপনাদের পুরো সিলেবাস দেওয়া রয়েছে এখানে আপনাদের সেকশনাল টাইমর দেওয়া রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে আর রিজনিং অ্যাবিলিটি থাকছে এখানে ইংলিশ থাকছে থার্টি নিউমেরিক্যাল অ্যাবিলিটি থার্টি ফাইভ রিজনিং অ্যাবিলিটি থার্টি ফাইভ মোট এখানে কিন্তু আপনাদের হান্ড্রেড মার্কস রয়েছে তারপরে এখানে আপনাদের মেন্স এক্সামিনেশান সিলেবাস দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নেবেন কিংবা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেখানেই কিন্তু আপনারা এই ফুল পিডিএফটি কিন্তু পেয়ে যাবেন তো তারপরে এখানে আপনাদের টু অ্যাপলে বলে রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন পুরো প্রসেস কিন্তু এক এক করে এখানে দেওয়া রয়েছে এখানে আপনারা বারো সাত দু হাজার একুশ থেকে আবেদন করতে পারবেন আর এখানে এক আট দু হাজার একুশ অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদনের লাস্ট ডেট বলে হচ্ছে তো এখানে আপনাদের কী কী স্ক্যান করে আপলোড করতে হবে পুরো ডিটেলস কিন্তু এখানে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা দেখে নেবেন পেমেন্ট মোড এখানে আপনার দেওয়া রয়েছে অনলাইন মোডে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখানে কিন্তু আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফি কিংবা আবেদন ফিটিও জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফি এর কথা বলে রয়েছে সাড়ে আটশো টাকা কিন্তু ইনক্লুডিং জিএসটি ফর অল আদার্স ক্যান্ডিডেটের জন্য এছাড়া তার উপরে বলেছে একশো পঁচাত্তর টাকা কিন্তু এখানে আপনাদের এসসি এস আর এখানে এছাড়া আদার্স এক্স সার্ভিসম্যান পব্লিউটি ক্যান্ডিডের জন্য কিন্তু এখানে আপনাদের একশো পঁচাত্তর টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে আর এছাড়া আদার্স ক্যান্ডিডের জন্য কিন্তু সাড়ে আটশো টাকা ইনক্লুডিং জিএসটি আবেদন ফি কিন্তু এখানে আপনাদের লাগবে তারপরে এবার আমরা নিচে চলে আসবো এখান থেকে নিচে আমরা সরাসরি এবার ভ্যাকেন্সি টেবিলটি দেখে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্স্টার ওয়ানে বিভিন্ন স্টেট কিংবা ইউটিউব ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো আমরা শুধুমাত্র এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটাই দেখবো বেঙ্গলে কোন কোন ব্যাঙ্কে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে তো এবার আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের এখানে টেবিল চার্টে তো এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদাতে নট রিপোর্টেড রয়েছে এগুলির পরে কিন্তু আপনাদের অ্যাড হবে যেগুলো এনআর লেখে দেওয়া রয়েছে তারপরে এখানে থার্টি রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ বি সব থেকে বেশি রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একশো বাষট্টিটি ভ্যাকেন্সি রয়েছে তারপরে এখানে আশিটি ভ্যাকেন্সি রয়েছে ইউকোতে আর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কিন্তু সেভেন্টি ওয়ান অর্থাৎ একাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে তারপরে এখানে এখানে আপনার প্রিলিমিনি এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে প্রিলিমিনির অ্যান্ড মেন এক্সামিনেশন সেন্টার তো আমরা শুধুমাত্র ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলেরটাই দেখব ওয়েস্টবেঙ্গলায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনি এক্সামিনেশন সেন্টার আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর গেটার কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি রয়েছে আর মেন্স এক্সামিনেশন সেন্টার কিন্তু আসানসোল গ্রেটার কলকাতা কল্যাণী আর শিলিগুড়ি এখানে কিন্তু আপনাদের মেন্স এক্সামিনেশন সেন্টার রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নতুন চাকরির আপডেট তো আপনারা যারা যারা আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল করতে চান তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ফর্ম ফিল আপটি করে দেবেন তো এছাড়া এর আগে কিন্তু অবশ্যই আপনার এখান থেকে অফিসিয়াল সিলেবাস এবং ফুল পিডিএফটি একবার করে পড়ে নেবেন তো ফুল পিডিএফের লিঙ্ক কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে